হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের একটা নতুন লতার ডিজাইন দেখাচ্ছি। এই লতাটা করার সময় তোমরা যে বর্ডারটা দেবে এই পাশে আর নিচের দিকে, সেখান থেকে পাশের দিক থেকে 11টা ঘর ছাড়বে, তারপর শুরু করবে। আর নিচের দিকে যেটা থাকবে বর্ডারটা, তার থেকে 2টো ঘর ছাড়বে। এবার 11টা ঘর আর 2টো ঘর ছেড়ে এই যে এই ঘরটা শুরু হবে। এখান থেকে দেখো, প্রথমে আমি 3টে ঘর তুলেছি, তারপর এদিকে একটা ঘর বেশি আর এদিকে একটা ঘর বেশি, অর্থাৎ এখানে 1, 2, 3, 4, 5 পাঁচটা ঘর আছে। এখানে 5টা ঘরের লাইন দেখতে পাচ্ছ, 3টে আছে, এই একটা লাইন, 2টো লাইন, 3টে লাইন। তারপর আবার এখানে একটা ঘর ছাড়া, 3টে করে আবার এখানে একটা ঘর ছেড়েছি। তারপর এদিকে দেখো, তোমরা চাইলে এই হলুদ এই মাঝের অংশটাও করতে পারো, আমি এই পাশেরটা আগে করেছিলাম তাই সেইভাবেই বোঝাচ্ছি। এখানে দেখো, 2টো ঘর ছেড়ে দিয়ে তারপর 3টে, তারপর আবার এদিকে একটা বেশি আর এদিকেও একটা বেশি, অর্থাৎ এখানেও 5টা আছে। এখানে এরকম 5টা ঘরের লাইন, 2টো, একটা 2টো, তারপর আবার এখানে একটা ঘর ছেড়ে দিয়ে এখানে 3টে, তারপর আবার এর উপরে একটা ঘর ছাড়া থাকবে। এটা পরে সবুজ, সেটা আমি বুঝিয়ে দিচ্ছি, এখন শুধু এই লাল ফুলটাই দেখো। তারপরে আবার এদিকেও দেখো, এখানেও এই যে এখান থেকে 2টো ঘর ছেড়ে দিয়ে, অর্থাৎ এর উপরে যে ঘরটা সেই ঘরটা ছাড়বে, আবার পাশে আর একটা ঘর ছাড়বে, 2টো পরপর এখানে ছাড়া থাকবে। তারপর এখানে 3টে, আবার এদিকে একটা বেশি, এদিকেও একটা বেশি, তার মানে 5টা ঘর আছে এখানে, এই উপরেও 5টা, এখানে কোনো একটা ছাড়বে, তারপর 3টে, এখানে একটা ঘর ছাড়বে। এবার এই হলুদ অংশটা দেখে নাও, এখানে যে 3টে ঘর ছিল তার মাঝের ঘরের উপরে দেখো প্রথম হলুদ ঘরটা শুরু হয়েছে। 1, 2, 3, এই যে মাঝে এই ঘরটা, এর উপরে হলুদটা, তারপর আবার এদিকে একটা বেশি, এদিকে একটা বেশি, তার মানে এখানে 3টে ঘর আছে, 1, 2, 3, আবার 3টে ঘর, তারপর আবার এই কোনায় আর এই কোনায় 2টো ঘর ছেড়ে দিয়ে মাঝে একটা ঘর হলুদ। এবার দেখো, তারপরে এই যে এদিকে একটা ঘর বেশি আছে আর এখানেও একটা ঘর বেশি, তাহলে এখানে 3টে ঘর, তারপর এদিকে একটা বেশি আর এদিকে একটা বেশি, তার মানে এখানে 5টা ঘর আছে, 1, 2, 3, 4, 5, এখানে এরকম 5টা ঘরের লাইন, 3টে আছে, 1, 2, 3, 3টে লাইন। তারপর এখানে একটা ঘর ছেড়ে দেবে আর এই পাশেও একটা ঘর ছেড়ে দেবে, এখানে 3টে ঘর করতে হবে। তারপর আবার এখানে দেখো, এই যে এই যে গোল লতাটা উঠেছে, সেটা করার সময় তোমরা এই যে এখানে পাশাপাশি দেখবে 2টো ঘর ছাড়া থাকবে, সেই এখানে এই হলুদের পাশে প্রথমে এই ঘরটা ছেড়ে দিয়ে এখান থেকে এই সবুজ ঘরটা শুরু করবে, তারপর কোনাকুনি 4টে ঘর উঠবে, 1, 2, 3, 4, কোনাকুনি, অর্থাৎ আগেও বলেছি যে উপরে এই ঘরটা ছেড়ে দিয়ে যে ঘরটা তুললে তার উপরে একটা ঘর ছেড়ে দিয়ে পাশের ঘর, আবার এর উপরে একটা ঘর ছেড়ে দিয়ে পাশের ঘর, এইভাবে হয় কোনাকুনি। কোনাকুনি 4টে ঘর তুলে নিলে, তোলার পর আবার এই উপরে একটা ঘর ছেড়ে দিয়ে এখানে দেখো পাশাপাশি 2টো ঘর আছে, তারপর আবার এর উপরে একটা, এর উপরে আবার একটা ঘর ছেড়ে দিয়ে এদিকে 3টে, তারপরে উপরের দিকে 2টো ঘর তুলতে হবে, তারপর উপরে এখানে একটা ঘর ছেড়ে দিয়ে এখানে একটা, তারপর পরপর 2টো, আবার উপরে দেখো 3টে আছে, এদিকে আবার এদিকে সরাবে ডান দিকে একটা ঘর, তারপর আবার একটা, এই যে পাশাপাশি 2টো আছে, আবার ডান দিকে সরাবে, কারণ এটা এরকম করে বেঁকে যাচ্ছে লতাটা, এখানে একটা, আবার এদিকে সরিয়ে একটা, আবার একটা, এখানে আবার একটা, দেখো এখানে শেষেও 4টে পরপর আছে, আর এই শুরুতেও কিন্তু 4টে পরপর ছিল। এবার এই দিকটা দেখো, এদিকে একই রকম, এখানে এরকম 2টো থাকবে পাশাপাশি, প্রথমে এই ঘরটা ছেড়ে দিয়ে পাশে একটা সবুজ তুলবে, তারপর এই কোনাকুনি 4টে ঘর তুলবে যেমন এই পাশে তুলেছিলে, দেখো 1, 2, 3, 4, তারপর আবার উপরে একটা ঘর ছেড়ে দিয়ে এই পাশে 2টো, আবার এখানে একটা, এই উপরে একটা ঘর ছেড়ে এদিকে 3টে, এর উপর থেকে আবার 2টো, এখানে একটা ঘর ছেড়ে এদিকে একটা, তারপর উপরে 2টো, এদিকে ভেতরের দিকে সরাতে হবে, অর্থাৎ বাঁদিকে 2টো, এখানে 3টে, আবার এই ভেতরের দিকে অর্থাৎ বাঁদিকে একটা, এখানে উপরে, এর উপর থেকেই তুলে 2টো, এখানে আবার পরপর 1, 2, 3, 4, 4টে,
এবার এখানে আবার আরেকটা ফুল হবে, সেটা তোমাদের আমি দেখাচ্ছি। এবার দেখো, তোমাদের আগে যখন আমি দেখালাম এই যে এই পর্যন্ত এই সবুজ লতাটা করা ছিল, তারপরে দেখো এখানে প্রথমে তোমরা এই সাদা অংশটা করে নিতে পারো। এই সবুজের পরে একটা ঘর ছেড়ে দিয়ে এই মাঝে একটা সাদা ঘর তুলবে, তারপর আবার একটা ছেড়ে দেবে। এখানে তিনটে ঘরই থাকবে, মাঝের ঘরটাই সাদাটা করতে হবে। তারপর দেখো এই নিচে পরপর তিনটে করতে হবে, এই দু নাম্বার এদিক থেকে যদি কোনো এক দুই দুই নাম্বার ঘরের পাশে একটা ঘর ছেড়ে দিয়ে তিনটে নীল, তারপর আবার একটা ঘর ছেড়ে দিয়ে এই যে সবুজ, তারপর পাঁচটা পাঁচটা ঘরের লাইন তিনটে, এক দুই তিন, আর ঘরগুলো দেখে নাও, এক দুই তিন চার পাঁচ, পাঁচটা আছে। তারপর আবার এখানে একটা ঘর ছেড়ে দিয়ে তিনটে, আবার একটা ঘর ছেড়ে দিতে হবে। এবার দেখো এই সাদা অংশটা করে নিলে সুবিধা হবে, একটা তো কড়াই থাকবে আগে, তারপর আবার তিনটে, আবার তিনটে, এখানে একটা ঘর ছেড়ে দিয়ে একটা সাদা, আবার একটা ঘর ছেড়ে দিতে হবে। পুরো আগের মতোই যেমন হলুদটা করেছিলে সেরকমই সাদাটা এখানে একটা এই সবুজের পর থেকেই তুলবে, এক দুই তিন, তারপর আবার এদিকে একটা বেশি, অর্থাৎ এই সাদাটার সাথে মিশিয়েই দেখো নীলটা উঠেছে, আবার এদিকে একটা বেশি। এখানে পাঁচটা ঘর আছে, এক দুই তিন চার পাঁচ, আবার এখানেও পাঁচটা, এখানে আবার একটা ঘর ছেড়ে দিয়ে তিনটে, আবার এদিকে একটা ঘর ছাড়া থাকবে। এদিকে একইভাবে করে নেবে, এই যে সবুজটার সাথে মিশিয়ে তিনটে, তারপর পাঁচটা পাঁচটা, দুটো লাইন এরকম পাঁচটা, তারপর এদিকে দুটো ঘর ছেড়ে দিয়ে তিনটে, আর এদিকে একটা ঘর ছাড়া থাকবে। এখানে আবার এই সাদাটার উপরেই নীলটা, এখানে এই সাদাটা মাঝে থাকবে, এদিকে দেখো একটা ঘর, এদিকে একটা ঘর, এখানে তিনটে ঘর উঠেছে, এদিকে একটা বেশি, এদিকে একটা বেশি, এখানেও পাঁচটা আছে, এই নিচেরটার এটার মতনই পাঁচটার লাইন, এখানে আছে তিনটে, তারপর এদিকে একটা ঘর ছেড়ে দিয়ে তিনটে, আবার এদিকে একটা ঘর ছেড়ে দিতে হবে। এখান থেকে আবার সবুজটা তুলবে, কিভাবে তুলবে আমি তোমাদের দেখাচ্ছি। এবার দেখো নীল ফুলটা করার পর আমি আবার লতাটা কিভাবে শুরু করেছি। এই যে যে সাদাটা ছিল একটা উপরে, তার পাশে দুটো ঘর ছাড়া ছিল, সেখানে প্রথম ঘরটা ছেড়ে রেখে তারপরের থেকে এই সবুজ ঘরটা তুলেছি, পরপর চারটে করেছি যেমন আগের বারে করেছিলাম। তারপর উপরে একটা ঘর ছেড়ে দিয়ে এই পাশ থেকে দুটো, তার এর উপরেই আবার একটা, আবার এই উপরে একটা ঘর ছেড়ে দিয়ে এদিকে দেখো তিনটে, তারপর দুটো, একটা, তারপর এখানে দুটো, তিনটে, এদিকে আবার একটা সরে এসে, অর্থাৎ ডান দিকে আবার উপরে দুটো, এদিকে একটা, এইভাবে পরপর চারটে, যেমন আগেরটা করেছো পুরো একই রকম। শুধু এইখানটাই ভালো করে দেখে নাও, এই যে দুটো ঘর এখানে থাকবে, এই প্রথম ঘরটা এখানে ছেড়ে দিয়ে পরের থেকে শুরু করতে হবে। এইভাবেই তোমরা আগের বারও শুরু করেছিলে, তবুও আমি আর একবার দেখিয়ে দিলাম যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। আবার দেখো এখানে এই যে একটা ঘর এখানে ছাড়া ছিল, মানে ছেড়ে দিয়ে এই পাশেরটা থেকে সবুজ, এক দুই তিন চার, আবার এখানে একটা ঘর ছেড়ে দিয়ে দুটো, এখানে একটা, উপরে একটা ঘর ছেড়ে দিয়ে তিনটে, দুটো, তারপর আবার এখানে একটা ঘর ছেড়ে একটা, এখানে পরপর দুটো, এই উপর থেকে এখানে তিনটে, এখানে একটা, বাঁদিকে সরে গিয়ে তারপর আবার দুটো, এদিকে বাঁদিকে সরিয়ে পরপর চারটে, কোনাকুনি ভাবে উঠবে, এখানে আবার আর একটা ফুল হবে। আশা করি বুঝতে পেরেছ, এইভাবেই পরপর লতাটা করতে হবে আর এরকম ফুল হবে। আগে প্রথমে যেমন লালটা করেছিলাম, তারপরে নীলটা, তারপর আবার আমি লাল ফুল করব, এইভাবে পরপর লাল নীল একটার পর একটা করব, যাতে এটা দেখতে ভালো লাগে। তোমরা একই কালারের ফুলও করতে পারো, তাও ভালো লাগবে দেখতে, আর পুরো আসনটাতে এই লতাটা হবে। প্রথমে যেমন দেখো, প্রথমে বলেছিলাম তোমাদের 11টা ঘর ছেড়ে দিয়ে ফুলটা শুরু করতে, সেরকম এই পাশে যখন করবে তখন দেখো এটার পরে আর এদিকে ঘর নেই, এই লতাটার এই ডালটাই এদিকে সব থেকে বেশি এসেছে। তারপর আর যেহেতু ঘর নেই, তাই এখান থেকে তোমরা 11টা ঘর গুনবে, গুনে আবার এই লাল ফুলটা যেমন করে তোমাদের দেখিয়েছিলাম একই রকম ভাবে আর একটা লতা শুরু করবে। এইভাবে পুরো আসনটাতেই তোমরা এই লতাটা করতে পারবে, আর দেখতে অসাধারণ লাগবে, সেটা তোমরা ছবি থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো।